বালিগুড়ি এক গ্রাম পঞ্চায়েত প্রধান হারাধন মজুমদার ও রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে সিএএ সমর্থনের প্রচারে বিজেপির জেলা সভাপতি। ব্লু হিউ নার্সিং হোম, এখানে আছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, মেল অ্যান্ড ফিমেল ওয়ার্ড, এসি এবং নন এসি কেবিন, স্ট্রেচার লিফট ফেসিলিটি, ডায়াগনোসিস, মেডিসিন শপ, অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ নার্স, অভিজ্ঞ ওয়ার্ড বয়, ICU and NICU, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। ব্লু ভিউ নার্সিং হোম, পল্লীশ্রী, আরামবাগ, হুগলি। ফোন নাম্বার 03211258786 অথবা 8972180330। রবিবার তারকেশ্বর রামনগর গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে সিএএ সমর্থনে বাড়ি বাড়ি প্রচার যায় বিজেপি নেতৃত্বের। রবিবার সকাল থেকেই এই প্রচার কর্মসূচি হয় রামনগর গ্রামের বিভিন্ন পাড়ায়। সিএএ সমর্থনে প্রত্যেক বাড়ি বাড়ি প্রচারপত্র বিলি করা হয়। রামনগর পঞ্চায়েত প্রধান রুমা বিশ্বাসের বাড়িতেও প্রচারে যান আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ, সভাপতি গণেশ চক্রবর্তী এবং বিজেপির নেতারা। আপনারা জানেন আমরা গত 16 জানুয়ারি থেকে আমরা ক্যাম্পেনিংয়ে বেরিয়েছি, সিএ সমর্থনে যে প্রচার চালাচ্ছি আমরা, দিকে দিকে চলছে। আজকে তারকেশ্বর বিধানসভার 34 নম্বর জেডপি, বালিগুড়ি 1 নম্বর পঞ্চায়েত, রামনগরও আমরা প্রচারে এসেছি, বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। সিএনএ মানুষের মনে যে একটা বিভ্রান্ত ছিল সেটা আস্তে আস্তে করে দূর হয়ে যাচ্ছে, এই বিভ্রান্ত আর থাকছে না। আমরা আপনি দেখলেন এখানকার প্রধানের বাড়িতে গিয়েছিলাম, এর আগেও বালিগুড়ি 1 নম্বর পঞ্চায়েতের প্রধানের বাড়ি গিয়েছিলাম, ওনারাও এটাকে সমর্থন করছেন, বলছেন ঠিক আছে। দেখলেন আপনারা তো ছিলেন ওখানে। তো বিষয়টা হচ্ছে সিএ নিয়ে যে একটা চক্রান্ত করার চেষ্টা করা হয়েছিল, আইনটাকে নিয়ে একটা ভোঁতা ইস্যুটাকে জাগানোর চেষ্টা হয়েছে, সেই ইস্যুটা ভোঁতা হয়ে গেছে, ওদের মানুষ সত্যিটা জেনে গেছে। এর জবাব 2021 সাল এবং 2020 পৌরসভাতে মানুষ দেবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।